অস্তরঙ্গ অঞ্চলর ২৫ দলিত পরিবার আজি পিপিলিরু নবীন নিবাস অভিমুখে যাত্রা করে ন্যায় দাবি করেছন্তি। জাতীয় দলিত আদিবাসী মাইনরিটি মহাসংঘ রাজ্য সভাপতি বিজয় সেঠীঙ্ক নেতৃত্বে শতাধিক মহিলা পুরুষ ন্যায় দাবি করে রাজরাস্তায় চালি চালি বিক্ষোভ প্রদর্শন করেছেন। অস্তরঙ্গ আলসাহি পঞ্চায়েত বরাঙ্গ গ্রামর ২৪ দলিত পরিবার লোকমানে ন্যায় দাবিরে চালি চালি নবীন নিবাস অভিমুখে যাত্রা করেছেন। বিশেষ করে রাজ্য সরকার পক্ষরু এই দলিত পরিবার মানুষ চাষ করিবা পাই প্রতি পরিবার এক একর জমি যোগাই দিয়া যাইতিবা বেলে এই চাষ জমিরে চাষ করি এমানে সেমানক পরিবার ভরণ পোষণ করুথিলে। মাত্র উক্ত অঞ্চলরে থিবা কিছি খল প্রকৃতির লোকমানে সেমানক চাষ জমিরু ধান কাটি নেবা সহিত মাটি তাড়ি লক্ষাধিক টাকা বিক্রি করুছন্তি। বারম্বার এনেই অভিযোগ কলে মধ্যে প্রশাসনিক স্তরে এমানক কোনসি সহায়তা মিলিপারু নাহি। পুলিশ কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করুনথিবা পরে হাইকোর্ট নির্দেশক মধ্যে বেখাতির করুথিবা অভিযোগ আনিছতি এই দলিত পরিবার লোকে। এয়া কহুছু যে আমি পটা জমিকে কেউটা মানে সব নেই যাওয়া কাটি কুটি করে আমি ধান ফসল সবু করুছু করা সত্ত্বেও আমি জমক চম দিয়ে আমি মারিকি নদীরে পকাইকি আমি নেই আমি ধান সব কাটি নিয়ে যাওয়া আজকে দশ বর্ষ কি পাঁচ বর্ষ হলেন আমি এমনি কাটুছেন আমি কহবার আমি ঠেঙ্গা বাড়ি করতে আমি জমা তেইশ ঘর সিবা হচ্ছে শহে দেড়শ ঘর আমি তাঁর কিছু করে পু সে টঙ্কা বড় দেখছেন মানুষ বড় দেখছেন আমি কিন্তু কিছু করে পু কিছু আমি যাওয়া মন্ত্রী পাখক নবীন মন্ত্রী পাখক। প্রশাসনিক নিষ্ক্রিয়তা যোগু খল প্রকৃতির অত্যাচার দিনকু দিন বড়ি চালু অসহ্য হয়ে দলিত মহাসংঘ এই ঘটনার ন্যায় আজ রাজরাস্তায় রণহুঙ্কার দিয়েছেন। এই দলিত লোকমানকু সরকার উপযুক্ত ন্যায় প্রদান করন্তু বলি দাবি করে দলিত মহাসংঘ পক্ষরু পিপিলিরু শতাধিক মহিলা পুরুষ প্ল্যাকার্ড ধরি নবীন নিবাস অভিমুখে যাত্রা করুথিবা বেলে পিপিলি উত্তরা ছকরে পুলিশ এমানকু অটক রাখিছিলা। সেমানকর যাহা দাবিপত্র ছিলা সেমানে গোটে লেখি করে দেইছন্তি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাহা আমি গ্রহণ করেছি তাঙ্ক পাখে এবং তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয়কে পঠাযিব। তাঙ্কর যাহা দাবিপত্র ছিলা সেটি লোকাল এসডিপিও মধ্যে ছিল পিপিলিরে সেমানঙ্কর সাথে আমি কথাবার্তা করেছি ইমিডিয়েটলি তাঙ্ক দাবি কিছু পূরণ হব এবং যাহা দাবি আছে তার কমিশনরেট পুলিশ ও পিপিলি পুলিশ এই আন্দোলনকারী সহ আলোচনা করে এমানক অভিযোগক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা যাব বলি দৃঢ় প্রতিশ্রুতি দেবা পরে আন্দোলনকারী আন্দোলনরু ওহরিথিলে। সেপটে পুলিশ উপরে ভরসা করে আন্দোলন স্থগিত রাখুছু বলি কহি আসন্তা পাঁচ দিন মধ্যে এর সমাধান নহেলে আন্দোলন তীব্রতর করা যাব এবং বেল পড়লে আসন্তা সাধারণ নির্বাচনের ভোট বর্জন করা যাব বলি মহাসংঘর সভাপতি শ্রীযুক্ত সেঠী চেতাবনী দিয়েছন্তি। মন্ত্রী তুষারকান্তি বেহেরাঙ্ক নির্দেশরে অস্তরঙ্গ তহসিলদারঙ্ক নির্দেশরে অস্তরঙ্গ থানা অধিকারীঙ্ক ঘণ্ট ঘোড়াইথিবা যে অপরাধী মানে গরিব নিরীহ লোকঙ্ক স্থিতিবান প্লটরু ৪০ লক্ষ টাকার মাটি চোরি করুচন্তি সে গোটে দাবি আমার অছি সে ৪০ লক্ষ টাকা রাজকোষকু যাবু তাঙ্কটু রিকভারি করা যাই এবং হাইকোর্ট মাননীয় হাইকোর্ট কু সম্মান দেই আইআইসি তিন তিনটা কেস রেজিস্ট্রি করন্তু এবং গরিব লোক যে ফসল কাটি নিয়ে যাচ্ছে যেতেই কাটিছেন তাকে ফেরান্তু এবং তাঙ্ক জমি ছাড়ন্তু যে কাটি নিয়ে সেটা বন্ধ করন্তু। এই যে তিনোটি প্রতিবাদরে আমি আজ নবীন নিবাস যাওতলু মঝিরে পিপিলির এসডিপিও বীরেন্দ্র নারায়ণ পতি এবং আইআইসি আমার দীপক খণ্ডা স্যার তারপরে আমার যে এসিপি অছেন তাপস চন্দ্র প্রধান ভুবনেশ্বরের সেমানে প্রতিশ্রুতি দেলে সরকার তরফ আসছেন প্রতিশ্রুতি নিয়েকি কে যে পাঁচ দিন ভিতরে সমস্ত দাবি ফুলফিল হব যদি নহুয়ে আজি সেমানে কৌচন্তি যে খরারে ধকেই গলনি সাহসি গলনি সেমানে জানি না এ যে দলিত লোক এমানকর জন্ম খরারে কর্ম খরারে খাইবা খরারে পিইবা খরারে সবুলে খরারে সহি সহি ইয়ে পুরা অছন্তি ঠিকরে ইয়ে যাবে কিন্তু যদি তাঙ্ক কথা সত হুয়ে
ଏହାପରେ ପୁଣି ନବୀନ ନିବାସକୁ ଆମେ ଯିବୁ। ପାଞ୍ଚ ଦିନ ଭିତରେ ଦାବି ପୂର୍ଣ୍ଣ ନହେଲେ ନବୀନ ନିବାସ ଯିବୁ। ପ୍ରଶାସନକୁ ଖବର ଦିଆଯିବ ନାହିଁ, କାହାରିକୁ ଖବର ଦିଆଯିବ ନାହିଁ, ଏବଂ ରାତି 7ରେ ଆମେ ଯିବୁ ଯେଉଁଠି ତାଙ୍କର କହିବା କଥା ଖରା ନଥିବ। ଆସନ୍ତା 2024ରେ ଏମାନେ ଭୋଟ ବର୍ଜନ କରିବେ ଯଦି ନ୍ୟାୟ ନ ପାଆନ୍ତି, ଏବଂ ତୁଷାରକାନ୍ତି ବେହେରାକୁ ଅସ୍ତରଙ୍ଗରେ ଘୋର ବିରୋଧ କରିବେ, କାହିଁକିନା ତୁଷାରକାନ୍ତି ବେହେରାଙ୍କ ମାମୁଁ ହିଁ ମାଟି ଚୋରି କରୁଛନ୍ତି। ନ୍ୟାୟ ଦେବେ ବୋଲିକି ପାଞ୍ଚ ଦିନ ଭିତରେ ନ୍ୟାୟ ଦେବେ ବୋଲି ଏଠି ଅଟକାଇକିରି ଆମକୁ ରଖିଛନ୍ତି। ଆଉ ନ୍ୟାୟ ନଦାନ୍ତି ଆମେ ଆମର ଜାଣିବୁ ସବୁ, ଆଉ ଆମେ ତ ମରିବୁ ଜାଣିକି ମାରିବୁ ଆଉ ରହିବୁ କାହିଁକି? ଆମ ଜମି ଯଦି ରଖିଲେ ସେମାନେ ଛଡ଼ାଇ ନେଇ ଯାଉଛନ୍ତି, ଆମେ ମରିବୁ ଜାଣିକି ମାରିବୁ, ସେଣିକି ଆମେ ଯାହା ହବ ଆମ ଭାଗ୍ୟରେ ହବ। ପିପିଲରୁ ମନୋରଞ୍ଜନ ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ଓଡ଼ିଶା।